সবাই ভালো আছি গো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, খুব মানে খুব খুব ঘুম আজকে খুব ঘুমিয়ে উঠেছি জানো। আরে কতদিন পরে, কি তোমার আগের দিন জানো নেটওয়ার্ক প্রবলেমের জন্য করতে পারিনি লাইভটা। হ্যাঁ, 5 তারিখের পরে, আগস্টের পাঁচ তারিখের পরে, তারপরে আর সেভাবে আর ওই দেখা দেখতে পাওনি। আগের দিন তো হচ্ছে ওই মানে কি বলে এত নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল যে একদমই কানেক্টই করতে পারিনি আগের দিন। তো জানি না আজকে আবার কি হবে, এখন তো কানেক্ট হয়েছে, জানি না কখন কি কেটে যাবে। না এত ভীষণ প্রবলেম হচ্ছে, খুব ফ্রেশ লাগছে না তোমার? এখন এমন প্রবলেম হয়েছে যে মানে লাইভ দেখতে গেলেই মানে সেটাও আবার মেন লাইভটার মধ্যে ঢুকতে পাচ্ছি না, আর কমেন্টস করতে গেলে তো একদমই পুরোই লাইভ থেকে বেরিয়ে চলে যাচ্ছি, কোনো লাইভে কিছু কমেন্টসও করতে পাচ্ছি না, এখন এমন হয়ে গেছে। আর মেন লাইভটার মধ্যেও না ক্লিক করতে পারছি, আর যদিও বা হয়ে গেলেও কমেন্টস করতে গেলে একদম পুরো লাইভের থেকেই পুরো বেরিয়ে চলে যাচ্ছে, মানে ভীষণ প্রবলেম হচ্ছে আজকাল। এই হাসিটা চাই চাই, কি দেখালে গো, কি কি মিস করে গেলাম? সোমা কিছুই দেখায়নি, সবে মাত্র নিজের মুখ দর্শন করিয়েছি, আর এখনো পর্যন্ত আর কিছু দর্শন করায়নি। আর তাই সেজন্য তুমি কিছু মিস করনি, কারণ হচ্ছে মুখটাই শুধু দর্শন করিয়েছি, তাই মুখটা এখনো দর্শন করতে পারছ, এটাই। আর কিছু মিস করনি, এখনো পর্যন্ত কিছু দেখানো শুরু করিনি। সবাই তোমরা আস্তে আস্তে জয়েন হয়ে যাও, তাহলে তারপরে হচ্ছে দেখানো শুরু করব। আজ আমি প্রথমে একটা প্রোডাক্ট দেখাচ্ছি, ওটার নাম হচ্ছে তোমার স্মল রাউন্ড সেভার্স, ঠিক আছে? আজকে একদম ফার্স্টে তোমার যে প্রোডাক্টটা দেখাবো ওটার নাম হচ্ছে তোমার স্মল রাউন্ড সেভার্স। আর এগুলোর ক্যাপাসিটি হচ্ছে তোমার 400 ml করে ক্যাপাসিটি আছে, স্মল রাউন্ড সেভার্স ক্যাপাসিটি আছে হচ্ছে তোমার 400 ml হচ্ছে এটার ক্যাপাসিটি আছে। আমার কাছে হচ্ছে এরকম দুটো পিসি আছে, খুব সুন্দর দুটো মিষ্টি কালার আছে, একটা হচ্ছে তোমার এই জাম কালারের মতন, আর এই কালারটা তো ভীষণ মিষ্টি, মানে সে দুধে আলতা কালার যেটাকে বলে সেটা। কিন্তু একদম দেখো রাউন্ড সিলের কন্টেনার, তাই এটা একদম 100% হচ্ছে লিকুইডটাইট, যে কোনো লিকুইড জিনিস হচ্ছে ক্যারি করতে পারবে। কিন্তু এই কন্টেনারটা হচ্ছে মাইক্রোওভেনে ইউজ করা যাবে না, এটার কিন্তু দুটো দিকেই এটা করে লেখা আছে, বলে দেওয়া আছে। এটার ব্যাক সাইডটাতে দেখো, এখানটাতে কিন্তু যে মাইক্রোওভেনে ইউজ করা যাবে না বলে দেখো এখানে একটা ক্রস করা আছে এই পিকচারটা। আর এটার হচ্ছে এই লিডের ওপরটা তো এখানে লিখে দেওয়া আছে যেটা মাইক্রোওভেনে ইউজ করার জন্য নয়, এই স্মল রাউন্ড সেভার্সটা এটা হচ্ছে তুমি মাইক্রোওভেনে ইউজ করতে পারবে না, কিন্তু মাইক্রোওভেনে ইউজ করতে পারবে না, কিন্তু এছাড়া আর যে কোনো কাজে কিন্তু তুমি এটাকে ইউজ করতে পারবে। আর যেহেতু রাউন্ড সিলের কন্টেনার আছে, তাই এটাকে কিন্তু তুমি এগুলোর মধ্যে করে তুমি যে কোনো জিনিস হচ্ছে ক্যারি করে নিয়ে যেতে পারবে, কোনো রকমভাবে কোনো লিক হয়ে যাওয়ার কোনো চান্সেস কিন্তু নেই। ক্যাপাসিটি আছে হচ্ছে তোমার 400 ml হচ্ছে এটার ক্যাপাসিটি আছে, দেখো খুব সুন্দর মিষ্টি মিষ্টি দুটো কালার আছে। আর এটা মাইক্রোওভেনের জন্য নয়, তাই এটার কিন্তু লিড আর বেস দুটোর মধ্যেই হচ্ছে তোমার হচ্ছে লি মানে বেসটার মধ্যে পিকচার দিয়ে দেওয়া আছে, আর লিডের মধ্যে লিখেও দেওয়া আছে যে এই কন্টেনারটাকে কিন্তু আমরা মাইক্রোওভেনে ইউজ করতে পারবো না। এই দুটো মিষ্টি কালার আছে, এটা হচ্ছে মানে দীর্ঘকাল পরে এই প্রোডাক্টটা এসেছে, আমি কিন্তু এই দুটো পিসি হচ্ছে ম্যানেজ করতে পেরেছি। যদি কেউ মনে করো যে নিতে চাইছো, তাহলে এসএস নাও, নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো। এটা তোমার সেটটার প্রাইস আছে হচ্ছে তোমার 490, মানে তোমার এক একটা পিসের প্রাইস পড়ছে হচ্ছে তোমার কত, 245 করে তোমার
হচ্ছে এই কন্টেনারটার প্রাইস পড়ছে হচ্ছে তোমার 245 করে, এটা তোমার প্রাইস পড়ছে, এক একটার প্রাইস পড়ছে তোমার 245। খুব সুন্দর দেখো, মিষ্টি মিষ্টি দুটো কালার আছে। যদি কেউ মনে করো যে নিতে চাইছো তাহলে এসএস নাও, নিয়ে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো। যদি কেউ মনে করো যে নিতে চাইছো স্মল রাউন্ড সেভার্স, তাহলে কিন্তু তোমরা এগুলোকে নিতে পারো। ভীষণ সুন্দর এবং মানে ভীষণ কাজের প্রোডাক্ট। 400 ml করে তোমার ক্যাপাসিটি আছে, ভীষণ কাজে লাগে এগুলো। তো যদি কেউ মনে করে এটা দীর্ঘকাল পরে, দীর্ঘকাল মানে অনেক দিন, মিনিমাম 6 মাস তো দেখতেই পাওয়া যায়নি, তারও আগে কবে লাস্ট দিয়েছিল মনে নেই। তো এটা হচ্ছে স্মল রাউন্ড সেভার। কেউ যদি মনে করো যে নেবে তাহলে কিন্তু তোমরা এটা নিতে পারো, কেউ যদি মনে করো যে নেবে তাহলে কিন্তু তোমরা হচ্ছে এগুলো নিতে পারো। এখন যেটা দেখাচ্ছি এই প্রোডাক্টটা তোমাদের কাছে পুরনো প্রোডাক্ট, এটা হচ্ছে তোমার কিপ ট্যাপ। কিন্তু যেটা দেখানোর এই কিপ ট্যাপটা আমার কাছে হচ্ছে পুরনো প্রোডাক্টের মধ্যে এই লাস্ট 3 পিস অ্যাভেলেবেল আছে। তার কারণ নতুন যে প্রোডাক্ট এসেছে মানে সেম প্রোডাক্ট আমার কাছে হচ্ছে পুরনো পিস প্রোডাক্টের থেকে লাস্ট 3টে পিস আর পড়ে আছে। তো পুরনোটার তোমার প্রাইস পড়ছে হচ্ছে তোমার 160 করে হচ্ছে পুরনোটার প্রাইস পড়ছে। কিন্তু এই সেম প্রোডাক্ট কিন্তু নতুন যেগুলো এসেছে সেগুলোর কিন্তু তোমার প্রাইস বেড়ে গেছে, 20 টাকা করে তোমার প্রাইস বাড়িয়ে দিয়েছে। এটা দেখো, এটা হচ্ছে তোমার হচ্ছে পুরনোটা, ঠিক আছে। পুরনোর মধ্যে আমার কাছে হচ্ছে 3টে পিস পড়ে আছে, আর এটা দেখো নতুনটাই একই হচ্ছে কালার, পুরনোটার মধ্যে থেকে আমার এই লাস্ট 3 পিস পড়ে আছে, আর এই হচ্ছে নতুনটার। তো নতুনটা কিন্তু প্রাইস হয়ে গেছে হচ্ছে 180 করে। তো যারা ধরো নিতে চাও, যদি এই পুরো এই 3টের মধ্যে থেকে যদি কেউ নাও তাহলে কিন্তু তোমার প্রাইস পড়বে হচ্ছে তোমার 160 করে প্রাইস পড়বে। লাস্ট এই 3টে পিস আছে, এই 3 পিস চলে যাওয়ার পরে যারা নেবে তখন কিন্তু এই কিপটার 500 ml তোমার একই জিনিস, তোমার আগেও এই কালার সেম কালারটাই ছিল, যার জন্য ওখানে যেগুলো পুরনোটার মধ্যে দেখাচ্ছি, দেখো পুরনোটার মধ্যেও কিন্তু এই দুটো কালারই কিন্তু রয়েছে। তার কারণ হচ্ছে আরও যে দুটো কালার, এই কালার দুটো, এগুলো সব হচ্ছে পুরো সোল্ড আউট হয়ে গেছে। মেয়ের জন্য ছোট বটল দেখাও, হ্যাঁ নিশ্চয়ই দেখাচ্ছি। আমি আসলে দুটো দিন একটু বিজি ছিলাম বলে তোমাকে পিকচার পাঠাতে পারিনি, আমি তোমাকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে তোমার কিপ ট্যাপ 500 ml, মানে ভীষণ শুধু দেখো স্কোয়ার বলে আমি এর মধ্যে কোনো লিকুইড জিনিস হচ্ছে ক্যারি করতে পারবো না, এছাড়া কিন্তু আর যে কোনো পারপাসে তুমি ইউজ করতে পারবে। এই 3টে হচ্ছে লাস্ট 3 পিস, যেটা হচ্ছে আগের প্রোডাক্ট আছে। তাই যদি কেউ এই 3 পিসের মধ্যে থেকে যদি কেউ চুজ করে নাও তাহলে কিন্তু পড়বে তোমার 160। এই 3টে পিস চলে যাওয়ার পরে সেম প্রোডাক্ট সেম কালার, কিন্তু নতুন প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে তোমার 180 করে। তাই কেউ যদি মনে করো যে কিপ ট্যাপ নিতে চাও, আর দেখো কিপ ট্যাপটাও কিন্তু সেই সস্তা দামে পুষ্টিকর খাবারই, কারণ হচ্ছে মাত্র 160 করে টাপারওয়ারের 500 ml-এর। আমি নিজে কিন্তু এগুলোর মধ্যে তোমার ওই রেখে দিই 500 গ্রাম করে এক একটা বাটার, যেগুলো 500 গ্রাম যে বাটার, আমি 500 গ্রাম বাটারগুলো এরকম একটা কৌটোর মধ্যে কিন্তু 500 গ্রামের একটা করে বাটার ভরে রেখে দিই। তার কারণ হচ্ছে ওই বারবার ছোটো ছোটো বাটার আনতে গেলে কী হয় না, দুদিন পরে শেষ হয়ে যায়, তার থেকে একবার একটু বেশি করে কিনে এনে রেখে দিলে অনেক দিন চলে যায়। আর এটার মধ্যে করে ধরো তুমি একবারে একটু বেশি করে পনির কিনে এনে রেখে দাও, বাটার রেখে দাও, পনির রেখে দাও, তোমার চিজ রেখে দাও, এছাড়া হচ্ছে তুমি আটা মেখে রেখে দাও, ফল সবজি কেটে রেখে দাও, যে কোনো ড্রাই জিনিস রেখে দাও, যে কোনো ড্রাই জিনিস ক্যারি করো, সব কিছুই করতে পারবে, কিন্তু কোনো লিকুইড জিনিস শুধু ক্যারি করতে পারবে না, কোনো লিকুইড কোনো কিছু ক্যারি করতে পারবে না। ওল্ড প্রোডাক্টের থেকে লাস্ট 3টে পিস আছে ওল্ড প্রোডাক্টের, কেউ যদি মনে করো যে নেবে তাহলে কিন্তু তোমরা এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো। ওল্ড প্রোডাক্টের থেকে আমার কাছে লাস্ট এই 3টে পিস হচ্ছে অ্যাভেলেবেল আছে, প্রাইস আছে হচ্ছে অনলি 160 করে, মাত্র 160 টাকা করে এটার প্রাইস আছে। যদি কেউ মনে করো যে নেবে তাহলে তোমরা এসএস নাও, নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিতে পারো।
আচ্ছা সোমা, তুমি বাচ্চাদের জন্য ছোট বটল দেখতে চাইছিলে। সোমা আছো কি? আচ্ছা সোমা, তুমি থাকলে একটু রেসপন্স করো। আছি গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। তুমি বলছিলে যে মেয়ের জন্য যে ছোট যে বটল দেখাতে, তো দেখো আমি অনেকগুলো দেখিয়ে দিচ্ছি। আর যদি স্টিল প্রোডাক্টের বলো তাহলে স্টিলের আমি তোমার কাছে হচ্ছে পিকচার পাঠিয়ে দেবো। একটা তো দেখো তুমি এইগুলো নিতে পারো, ঠিক আছে। থ্রাস্ট অ্যান্ড গো আছে হচ্ছে এগুলো। এটা দেখো এরকম হচ্ছে মুখে এরকম ছোট্ট হচ্ছে সিপার মতন দেওয়া আছে বাচ্চাদের, মানে এগুলো বাচ্চাদের জন্যই কিন্তু এগুলো বানানো, যার জন্য দেখো খুব সুন্দর হচ্ছে এরকম ডোর। একটাতে হচ্ছে ডোরা প্রিন্ট করা আছে আর আরেকটার মধ্যে দেখো এরকম পেপার পিক করা আছে। এরকম হচ্ছে খুব সুন্দর হচ্ছে বাচ্চাদের জন্য তোমার প্রিন্ট করা আছে। এটার হচ্ছে তোমার ক্যাপাসিটি আছে হচ্ছে তোমার 400 ml হচ্ছে তোমার এটার ক্যাপাসিটি আছে। আর এটা দেখো এটাকে পুরো একদম এরকম করে ওপেন করা যায়, একদম পুরো রাউন্ড সিলে, তাই যে কোনো তুমি যে কোনো লিকুইড জিনিসে হচ্ছে ক্যারি করতে পারবে। এটার কিন্তু এই লিডের মধ্যেও তোমার এখানে একটা গ্যাসকিটও দেওয়া আছে, তো খুব সুন্দর এগুলো। আমার কাছে অনেকেই কিন্তু ছোট বাচ্চাদের জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু অনেকেই তোমার নিয়ে থাকে হচ্ছে এইগুলো, একদম পুরো বাচ্চাদের একদম মানে। আর যেহেতু কালারটাও খুব মিষ্টি আর বাচ্চাদের তো এই ক্যারেক্টারগুলোও ভীষণ পছন্দের ক্যারেক্টার, পেপাপি তারপর হচ্ছে ডোরা, এই ক্যারেক্টারগুলো হচ্ছে ওরা খুব পছন্দ করে। এটা হচ্ছে তোমার ক্যাপাসিটি আছে হচ্ছে তোমার 400 ml করে এটা তোমার ক্যাপাসিটি আছে। এটা হচ্ছে তুমি এগুলো বাচ্চাদের জন্য এই প্রোডাক্টগুলো অনেকে তোমার অনেক কলেজ স্টুডেন্টরাও এগুলো নিয়ে যায়, কিন্তু এগুলো মানে বাচ্চাদের জন্যই হচ্ছে মেনলি। হ্যালো অর্পিতা, তো এটা একটা আছে হচ্ছে তোমার বাচ্চাদের জন্য যদি জল খাওয়ার যদি বটল দেখতে চাও তাহলে এটা হচ্ছে একটা আছে তুমি দেখতে পারো। আর একটা আছে হচ্ছে তোমার এটা ওগুলোর ক্যাপাসিটি আছে হচ্ছে তোমার 490 ml, সরি 470 ml আছে হচ্ছে তোমার ওইগুলোর ক্যাপাসিটি। আর একটা দেখাচ্ছে দেখো এটা, এটা আছে হচ্ছে তোমার 310 ml হচ্ছে তোমার এটার ক্যাপাসিটি আছে হচ্ছে 350 ml আছে হচ্ছে তোমার এটার ক্যাপাসিটি। এটা তোমার আছে হচ্ছে একটা দেখো 350 ml তোমার এটার ক্যাপাসিটি আছে, 310 ml আছে হচ্ছে তোমার এটার ক্যাপাসিটি। দেখো দুটো আছে, একটা হচ্ছে তোমার বেটে মোটা আর একটা আছে হচ্ছে তোমার রোগা লম্বা। তোমার এগুলোর ক্যাপাসিটি আছে হচ্ছে তোমার 310 ml। এগুলোও হচ্ছে তোমার ফ্লিপটপ বটল আছে, দেখো কি সুন্দর সুন্দর তোমার হচ্ছে ফ্লিপটপ বটল আছে। এগুলো তোমার ক্যাপাসিটি আছে হচ্ছে তোমার 310 ml হচ্ছে তোমার এইগুলোর হচ্ছে ক্যাপাসিটি আছে। দুটোরই সেম ক্যাপাসিটি, একটা হচ্ছে তোমার বেটে মোটা আর আরেকটা হচ্ছে তোমার রোগা লম্বা হচ্ছে তোমার আরেকটার ক্যাপাসিটি আছে, ঠিক আছে। আর একটা যেটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে তোমার একটা মানে বটল আর তার সাথে হচ্ছে একটা স্ন্যাক কাপ, এটা কিন্তু হচ্ছে তোমার একটা সেট আছে দেখো বাচ্চাদের জন্য। আবার দেখো এটার মধ্যে আবার খুব সুন্দর হচ্ছে, যেমন এটার হচ্ছে পেঙ্গুইন করা আছে, একটার মধ্যে তোমার পেঙ্গুইন আর আরেকটা আছে হচ্ছে তোমার এটা কী করা আছে বোধহয় মাঙ্কি করা আছে। তো দেখো এটা খুব সুন্দর সুন্দর দেখো দুটো দেখতে, এই দেখো এটা হচ্ছে তোমার একটা সেটের আছে। এটা হচ্ছে তোমার একটা স্ন্যাক কাপ আছে এটার সাথে আর তার সাথে তোমার এটা একটা বটল আছে, এটা কিন্তু তোমার হচ্ছে একটা সেট আছে, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে বাচ্চাদের জন্য প্রোডাক্ট। তুমি এগুলোতে চাইলে মানে বাচ্চাদের জন্য কোনো কিছু যদি নিয়ে যেতে চাও, ধরো বাইরে যাচ্ছ, এটার মধ্যে করে বাচ্চাদের জন্য হচ্ছে কিছু স্ন্যাক নিয়ে নেবে, স্ন্যাক্স জিনিস, আর এটার মধ্যে করে হচ্ছে জল নিয়ে নিতে পারবে। এটার হচ্ছে আমার কাছে দেখো দুটো কালার তোমরা পেয়ে যাবে, একটা হচ্ছে এরকম ব্লু কালার পেয়ে যাচ্ছ আর তুমি আর একটা পেয়ে যাচ্ছ হচ্ছে এরকম আর তোমার পেয়ে যাচ্ছে হচ্ছে এরকম আরেকটা হচ্ছে এরকম
পার্পল কালার তুমি পেয়ে যাচ্ছ, দুটো কালার হচ্ছে তুমি পাচ্ছ। এই দেখো এটা হচ্ছে তোমার একটা সেটের মতন আছে, এটা কিন্তু একটা সেট। এটা হচ্ছে তোমার বাচ্চাদের জন্য আছে, হচ্ছে তোমার এই পিপিগুলো বলো, এই তোমার এটার হচ্ছে এক একটা সেটের প্রাইস আছে হচ্ছে তোমার 490 করে আছে, হচ্ছে তোমার এই সেটগুলোর প্রাইস আছে হচ্ছে তোমার 490। যদি এই সেটগুলো দেখো, এগুলো দেখো একদম বাচ্চাদের জন্য একদম খুব সুন্দর, দেখো কিউট মানে কার্টুন মতন দেখো ডিজাইন করা আছে, দেখো ডিজাইনগুলো নিশ্চয়ই বুঝতেও পারছো। তো এটার তোমার প্রাইস আছে হচ্ছে তোমার এই সেটগুলোর, এই সেটটার প্রাইস আছে হচ্ছে তোমার 490 করে হচ্ছে তোমার আছে, হচ্ছে এই সেটগুলোর তোমার প্রাইস আছে। আর থ্রাস্ট অ্যান্ড গো সিপার বটলগুলোর তোমার প্রাইস আছে হচ্ছে তোমার 400 করে তোমার আছে, হচ্ছে এই বটলগুলোর তোমার প্রাইস পড়বে 400 করে। আর এইগুলো যদি প্রাইসগুলো বলো, যেটা বেটে মোটা তার প্রাইস হচ্ছে তোমার আছে হচ্ছে 170 করে, আর যেটা রোগা লম্বা তার প্রাইস আছে হচ্ছে তোমার 160 করে। বেটে মোটাটা হচ্ছে 170, প্রাইস হচ্ছে তোমার 190, যেটা অফার প্রাইস 170-তে পাচ্ছ। আর যেটা রোগা লম্বা সেটাও তোমার অফার প্রাইস 160 করে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এগুলো আমার কাছে পুরনো স্টক আছে বলে এই প্রাইসে পাচ্ছ, নতুন স্টকের কিন্তু প্রাইস বেশি। যেমন কিপ ট্যাপটা দেখিয়ে দিলাম যে নতুন স্টকের তোমার প্রাইস অলরেডি 20 টাকা করে বেড়ে গেছে, ঠিক তেমনি এগুলোরও কিন্তু তাই, সবগুলোরই হচ্ছে তোমার প্রাইস বেড়ে গেছে। আমার কাছে ওল্ড স্টক আছে তাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিতে পারলাম। যদি কেউ মনে করো যে নিতে চাইছো তাহলে এসএস নাও সোমা, নিয়ে আমাকে তাহলে তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো। বা এগুলো সবই হচ্ছে তোমার বাচ্চাদের জন্যই হচ্ছে আছে এই প্রোডাক্টগুলো। আর এটা তো হচ্ছে বাচ্চাদের মানে ভীষণ পছন্দের প্রোডাক্ট, তার কারণ হচ্ছে এত সুন্দর তোমার এই যে এগুলো করা আছে। স্টিলেরগুলোর তোমার দাম পড়বে 1350, 1350 করে তোমার হচ্ছে স্টিলগুলোর দাম পড়বে হচ্ছে 1350। তো তুমি যদি, আমি তোমাকে পিকচার পাঠিয়ে দেবো তুমি দেখে নিতে পারো, ওটা 1350 করে দাম পড়বে হচ্ছে স্টিলের যেগুলো আছে সেগুলো, তো সেটাও তুমি দেখতে পারো। ওটা আমার কাছে নেই কিন্তু তুমি বললে কিন্তু আমি তোমাকে অবশ্যই হচ্ছে তার স্টক মানে প্রোডাক্ট তোমাকে আনিয়ে দিতে পারবো। তোমার যদি লাগে আমি, তুমি আমাকে বলো আমি তোমাকে আনিয়ে দেবো। আর এগুলো হচ্ছে দেখো বাচ্চাদের জন্যই খুব সুন্দর কিউট হচ্ছে আছে। এগুলো তোমার সাথে হচ্ছে একটা করে হচ্ছে স্ন্যাক কাপ আছে, আর হচ্ছে তার সাথে একটা করে হচ্ছে বটল আছে। তোমার দেখো যদি মনে করো যে বাচ্চাদের জন্য নেবে তাহলে কিন্তু তোমরা এগুলো এসএস নাও, নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিতে পারো। আর সোমা, যেটা স্টিল বটলটার বলছিলে না, সেটা দেখো আমি তোমাকে পিকচারটা দেখিয়ে দিচ্ছি। স্টিল বটলগুলো হলে তোমার এই রকম হবে হচ্ছে তোমার স্টিলের বটলগুলো, যেগুলোর প্রাইস আছে হচ্ছে 1250 হচ্ছে তোমার প্রাইস আছে। যদি স্টিল বটলগুলো বলো তাহলে হচ্ছে তোমার এই রকম হচ্ছে পড়বে, স্টিলের বটলগুলো যদি বলো তাহলে হচ্ছে এই রকম হচ্ছে পড়বে স্টিল বটলগুলো। এগুলোর তোমার ক্যাপাসিটি আছে হচ্ছে তোমার 550 ml, তোমার হচ্ছে এইগুলোর প্রাইস পড়বে 550 ml প্রাইস পড়বে। আর প্রাইস হচ্ছে 550 ml, ক্যাপাসিটি আছে হচ্ছে তোমার প্রাইস হচ্ছে 1250, আর ক্যাপাসিটি আছে হচ্ছে তোমার 550 ml। তো দেখো যদি মনে করো যে নিতে চাও তাহলে কিন্তু এখান তুমি আমাকে বলতে পারো, তাহলে আমি তোমাকে হচ্ছে এই পিকচারটা পাঠিয়ে দেব। আর হচ্ছে তুমি যদি বলো তাহলে তখন হচ্ছে আনিয়ে দিতে পারবো। ক্যাপাসিটি আছে হচ্ছে তোমার 550 ml, আর প্রাইস আছে পড়বে হচ্ছে তোমার 1250 করে হচ্ছে তোমার এগুলোর প্রাইস পড়বে। তো দেখো যদি মনে করো যে স্টিল বটল নিতে চাও তাহলে এগুলো হচ্ছে তোমার স্টিল বটল পড়বে। এগুলোর ভেতরে একটা সিপার পাইপ দেওয়া আছে, তো যখন এগুলোর হচ্ছে তোমার মনে হবে যে না বাচ্চার বড় হয়ে গেছে আর সিপার পাইপটা লাগবে না, তখন তোমরা ওই পাইপটাকে খুলে দিলে তোমার ওগুলোকে তখন তোমরা এমনি বটল হিসাবেও ইউজ করতে পারবে। তো দেখো যদি মনে করো নিতে চাও তাহলে কিন্তু তাহলে তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, একটু বলে রেখো, তাহলে আমি তোমাকে আনিয়ে দিতে পারবো। তাহলে আমি তোমাকে এই পিকচারগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো সোমা।
সোমা স্টিলের বটলগুলো তোমাকে পিকচার দেখালাম, দেখেছো কি? এই দেখো, যদি স্টিলের বটল বলো, এই দেখো স্টিল বটলগুলোর হচ্ছে, এই হচ্ছে তোমার বটলগুলোর হচ্ছে এইরকম বটল হবে। তো যদি বলো তাহলে কিন্তু আনিয়ে দেবো। এগুলো হচ্ছে সিপার বটল আছে, প্রাইস পড়বে তোমার হচ্ছে 1250, আর ক্যাপাসিটি তোমার পড়বে হচ্ছে 550 ml। একটা সিপার পাইপ আছে বটলগুলোতে, তো যখন মনে হবে যে না আর হচ্ছে পাইপটা লাগবে না, তখন তুমি পাইপটাকে হচ্ছে খুলে বার করে নিতে পারবে। তো দেখো, যদি মনে করো যে নিতে চাও তাহলে তুমি আমাকে জানিও, তাহলে আমি তোমাকে হচ্ছে অবশ্যই আনিয়ে দেব হচ্ছে এই বটলগুলো, ঠিক আছে? আচ্ছা চলো একটু অয়েল কন্টেনার দেখাই। দেখো দু রকম অয়েল কন্টেনার দেখিয়ে দিচ্ছি, দুটোরই ক্যাপাসিটি আছে। হচ্ছে তোমার 1.1 লিটার হচ্ছে তোমার ক্যাপাসিটি আছে, তবে এটা কিন্তু হচ্ছে একদম লিমিটেড স্টক আছে। তো যদি কেউ মনে করো যে নিতে চাও তাহলে এসএস নিয়ে পাঠিয়ে দিতে পারো। এটা কিন্তু তোমার লিমিটেড স্টক আছে, ক্যাপাসিটি আছে হচ্ছে তোমার, ওকে, বুকের পিছনে পিঙ্ক কি দেখলাম গো বটল, তুমি কি রেট্রো বটল বলছো? এটা এটা তোমার প্রাইস আছে হচ্ছে তোমার 1300, আর তোমার ক্যাপাসিটি আছে হচ্ছে তোমার 350 ml। এটা হচ্ছে রেট্রো বটল আছে। এর কিন্তু মুখ কিন্তু ছোট কোনো মুখ কিন্তু নয়, এগুলোর মুখটা, এর কিন্তু মুখ হচ্ছে কিন্তু তোমার বড় মুখ, তাই বাচ্চাদের কিন্তু এটা থেকে খেতে কিন্তু অসুবিধা হবে। তো এটার কিন্তু এর নাম হচ্ছে তোমার রেট্রো বটল। তোমার এটার ক্যাপাসিটি আছে হচ্ছে 350 ml, আর প্রাইস পড়বে হচ্ছে তোমার 1300 করে এটার প্রাইস পড়বে। তাও এটা ওল্ড প্রাইস, জানি না নতুন স্টকের প্রাইসটা কী আছে, ওই হয়তো 1350 বা 1400 এরকম হয়তো নতুনটার দাম পড়বে। কিন্তু এগুলোর কিন্তু মুখটা কিন্তু হচ্ছে বড় মুখ, বাচ্চাদের কিন্তু এটা খেতে কিন্তু খেতে অসুবিধা হবে, তো আগেই বলে দিচ্ছি। তাই তুমি দেখে নিয়ে তাহলে সেভাবে জানিও, তাহলে তুমি যেটা বলবে আমি তোমাকে সেই রকম কিন্তু আনিয়ে দেব। তোমার যেটা মনে হবে বলবে, আমি তোমাকে সেই রকমটা কিন্তু আনিয়ে দেব। আর বাচ্চাদের জন্য এই সব বটলগুলো মানে খুব ভালো একটা আছে। দেখো এগুলো হচ্ছে একদম সিপার বটল, তো তাই বাচ্চাদের যেমন এখানে যেহেতু মুখটা ছোট বটল ছোট আছে, তাই বাচ্চাদের হচ্ছে তোমার এগুলোতে করে খেতেও খুব সুবিধা হবে। তো এগুলো একদম, আর বাচ্চাদের এগুলো দেখো কি সুন্দর তোমার প্রিন্ট করা আছে, যার জন্য হচ্ছে বাচ্চারা এই সব বটলগুলোতে মানে খেতেও কিন্তু ওদের খুব ইন্টারেস্ট লাগে, কারণ যেহেতু হচ্ছে এগুলোর মধ্যে হচ্ছে খুব সুন্দর সুন্দর তোমার প্রিন্ট করা আছে। আর বাচ্চারা এমনিতেই একটু কালারফুল জিনিস হলে যেমন ওরা অ্যাট্রাক্টটা হচ্ছে কিন্তু বেশি হয়। তো দেখো যেটা বলছিলাম, অয়েল কন্টেনার, এটা তোমার লিমিটেড স্টক আছে এই অয়েল কন্টেনারটা। দুটোরই তোমার ক্যাপাসিটি আছে হচ্ছে তোমার 1.1 লিটার, দুটোরই তোমার ক্যাপাসিটি আছে, দুটোরই কিন্তু তোমার মুখ যেটা আছে দেখো, দুটোরই হচ্ছে এই ক্যাপটাকে হচ্ছে রিমুভ, তুমি চাইলে এগুলোকে আলাদা করে নিতে পারবে। কোনটা রাখবো, এটা এটা রেখো, এটা রেখো বলতে কোনটা রাখবো, অনেকগুলোই তো দেখাচ্ছি, এটা বলতে কোনটা, তুমি এসএস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, তাহলে বুঝতে পারবো কোনটা। নইলে এটা মানে অনেকগুলোই তো দেখাচ্ছি, এখন এটা মানে তো যেমন আমি এখন অয়েল কন্টেনার দেখাচ্ছি, তুমি কি অয়েল কন্টেনারটা বলছো? যদি অয়েল কন্টেনার হয় তাহলে কোন অয়েল কন্টেনার, যদি সিপার বটল হয় তাহলে কোন সিপার বটলটা, কোন থ্রাস্ট অ্যান্ড গোটা, ঠিক আছে? তাহলে সেগুলো হচ্ছে তোমার আমাকে জানাতে হবে। দুটোরই হচ্ছে তোমার দেখো এই ক্যাপটাকে রিমুভ করা যাবে, যেগুলো হচ্ছে তুমি 5 ml করে তোমার ক্যাপাসিটি আছে। হাই ডোনাদি, দুটোরই হচ্ছে তোমার ক্যাপের ক্যাপাসিটি হচ্ছে তোমার 500 ml, যারা তোমার অয়েল মেজার করে খেতে চায় তাদের জন্য তোমার হচ্ছে এটা আছে। দুটোরই কিন্তু একদম সায়েন্টিফিক্যালি ডিজাইন করা হচ্ছে, একদম একই রকমভাবে। থ্যাংক ইউ ডোনাদি, দুটোরই কিন্তু একই রকমভাবেই করা আছে। দুটোরই মুখটা হচ্ছে এরকম সামনের পোর্শনটা একটু ফানেলের মতন করা আছে, যার জন্য যে লাস্ট ড্রপ অয়েলটা এই পোর্শন দিয়ে পড়ে এই চ্যানেলটার মধ্যে যাবে, শেষে যেটা দেখালে ডোরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডোরাটা আমি রেখে দেবো। ডোরার তোমার এটা
আমার কাছে ডোরা প্রিন্টটা বোধহয় লাস্ট পিসই আছে এইটা, তো যদি নিতে চাও তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে তুমি এটাকে এসএস নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রেখে দাও, তাহলে আমি তোমার রেখে দেবো। পেপা পিকটা বোধহয় আরও তোমার আছে ওইটা, কিন্তু ডোরাটার কিন্তু এটা লাস্ট পিসই তোমার হচ্ছে আছে হচ্ছে ডোরাটা। তো যদি মনে করো যে ডোরাটা নেবে তাহলে ওটার এসএস নিয়ে পাঠিয়ে দিতে পারো। দুটোরই একদম পুরো সেম সায়েন্টিফিক্যালিভাবে ডিজাইন করা আছে, যে লাস্ট ড্রপ অয়েলটা এখান দিয়ে পরে এই চ্যানেলে পড়বে এবং তারপরে হচ্ছে এই হোলটা দিয়ে গিয়ে তোমার হচ্ছে ভেতরে হচ্ছে তোমার রিটার্ন চলে যাবে, যাতে করে তোমার অয়েলের যে মিসইউজ সেটাও কিন্তু আর তোমার থাকবে না। মানে অন্য অয়েল কন্টেনারগুলোতে কী হয় যে তোমার অয়েলগুলো যেগুলো ধর লাস্ট ড্রপ যে অয়েলটা সেটা তোমার কন্টেনারের গা বেয়ে পড়তে থাকে, এবং ওইভাবে এভরিডে যদি তোমার টু ড্রপ করে যদি ধরো তোমার অয়েল পড়তে থাকে তাহলে তোমার কী হচ্ছে তখন দেখবে মান্থের এন্ডে গিয়ে কিন্তু তোমার অনেকটা কিন্তু অয়েলও নষ্ট হয়ে যাচ্ছে। এতে তোমার কী হচ্ছে অয়েলের ইউজটাও মানে নষ্ট হচ্ছে অনেক বেশি, তাতে তোমার যেটা হচ্ছে যে কন্টেনারের গাটাও তোমার তেল চিটচিটে হয়ে যাচ্ছে, আবার কন্টেনারগুলো যে জায়গাটাতে রাখছো তখন এই বেসটাও কিন্তু তোমার হচ্ছে নোংরা হয়ে যাচ্ছে। কিন্তু যদি টাপারওয়্যারের বটল তোমরা ইউজ করো অয়েল কন্টেনার, তাহলে কিন্তু দেখবে একদম একই রকম কিন্তু তোমার থাকবে, বটলের গায়ে কিন্তু কোনো তোমার অয়েল লেগে যায় না। তো একদম ভীষণ কাজের একটা প্রোডাক্ট, ভীষণ মানে ডিমান্ড বোধহয় টাপারওয়্যারের প্রোডাক্ট যারাই ইউজ করে প্রত্যেকের কাছেই কিন্তু তুমি অয়েল কন্টেনার কিন্তু পেয়ে যাবে। যারাই টাপারওয়্যারের প্রোডাক্ট ইউজ করে তাদের প্রত্যেকের কাছেই দেখবে অয়েল কন্টেনার তোমরা পেয়ে যাবে। এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ম্যাজিক ফ্লো, যেটা বড়টা সব থেকে বড় যেহেতু তাই এর নাম হচ্ছে মেগা ম্যাজিক ফ্লো। তার পরেরটা হচ্ছে তোমার 660 ml, তার প্রাইস হচ্ছে মিডি ম্যাজিক ফ্লো, আর একদম ছোটোটা হচ্ছে 440 ml, ওটা হচ্ছে তোমার মিনি ম্যাজিক ফ্লো। তোমার যেটা এরকম ট্রান্সপারেন্ট কালারটা, এটাতে তোমরা তিনটে ক্যাপাসিটি তোমরা পেয়ে যাবে, 1.1 liter, 660 ml আর 440 ml। আর যেটা তোমার এরকম খুব সুন্দর মিষ্টি একটা এই কালারটা আছে, এটাতে তোমরা দুটো ক্যাপাসিটি পেয়ে যাবে, একটা হচ্ছে 1.1 liter আর একটা হচ্ছে তোমার 440 ml। আর এগুলো দেখো সবগুলোরই কী হচ্ছে যখন ফার্স্ট টাইম আমরা ইউজ করব তখন কিন্তু দেখো এটা ওপেন করে তোমার হচ্ছে একদম পুরো হাত একদম পুরো তলা পর্যন্ত চলে যাবে, যখন ফার্স্ট টাইম আমরা এই প্রোডাক্টটাকে ইউজ করার আগে যখন ক্লিন করব। তারপরে তুমি দেখবে অন্য কন্টেনারের গাগুলো যেটা তোমার নোংরা হয়ে যায় না, সেটা কিন্তু টাপারওয়্যারের প্রোডাক্টসে কিন্তু তোমার সেটা হবে না। টাপারওয়্যারকে কপি করে তোমার দেখবে মার্কেটে অনেকেই তোমার অনেক অয়েল কন্টেনার এসেছে, যে একরকম দেখলেই তো আর সেটা অরিজিনাল প্রোডাক্ট হয়ে যায় না, তো সেই জন্য অরিজিনালটা সবসময়তে অরিজিনালই থাকে। তো দেখো যদি কেউ মনে করো যে নিতে চাইছো তাহলে কিন্তু তোমরা এসএস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো। ক্যাপাসিটি আছে হচ্ছে তোমার 1.1 liter, যেটা ট্রান্সপারেন্টটা তার প্রাইস আছে হচ্ছে তোমার 495 তোমার আছে হচ্ছে এটা, যেটা তোমরা আমার কাছে 475 পেয়ে যাবে। আর এটারও যেটা প্রাইস সেটা হচ্ছে তোমার আছে হচ্ছে 495 তোমার এটার প্রাইস আছে। এটা আমার কাছে আর একটা ভালো অফার প্রাইসে তোমরা পাবে। তো যদি কেউ মনে করো যে নিতে চাইছো তাহলে তোমরা এটার জন্য আমার সাথে তাহলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। আমার কাছে এটার হচ্ছে লাস্ট আর তিন পিস হচ্ছে কিন্তু তুমি আমার কাছে অ্যাভেলেবেল আছে। কেউ যদি মনে করো যে নিতে চাইছো তাহলে তোমার এই কালারটা হচ্ছে তুমি সবার কাছেই পেয়ে যাবে, কিন্তু এই যে কালারটা এটা কিন্তু তোমরা খুব কম জনের কাছেই কিন্তু এই কালার কিন্তু দেখতে পাবে, মানে যারা টাপারওয়্যারের প্রোডাক্ট ইউজ করছে এরকম কিন্তু গুটি কয়েক মানুষের কাছেই হচ্ছে তোমরা এই কালারটা কিন্তু দেখতে পাবে। লিমিটেড স্টকে তোমার এসেছিলো এই প্রোডাক্টটা, লিমিটেড স্টকে দিয়েছিল, আবার কিন্তু এটা তুলে নিয়েছে কোম্পানি। এই প্রোডাক্টটা কিন্তু যেমন তুমি পেয়ে যাবে কিন্তু এটা কিন্তু আর পাবে না, লিমিটেড স্টকে আমরা তুলেছিলাম, ওই তিন পিস করে করেই পেয়েছিলাম। তো আমার এখনও পর্যন্ত প্রোডাক্টগুলো আছে, তো কেউ যদি মনে করো যে নিতে চাও, তিন পিস করে পেয়েছি না, অ্যাকচুয়ালি চার পিস করে আমি একটা করে নিজের জন্য সরিয়ে নিয়েছি আগেই, তো সেই জন্য আমার কাছে সেলের জন্য তিন পিস রাখা আছে আর নিজের জন্য আগেই একটা সরিয়ে নিয়েছি। হাই দেবশ্রী, ভালো আছি, তুমি কেমন আছো দেবশ্রী? তোমরা অনেকেই আমার কাছে এখানে মেসেজ তো করছো কিন্তু আমার কাছে হচ্ছে কোনো রকম কোনো ভিউয়ার্স হচ্ছে এখানে শো করছে না, তো তাই বুঝতে পারছি না, কিন্তু মেসেজ অনেকেরই আসছে কিন্তু এখানে কোনো রকম কোনো ভিউয়ার্স শো হচ্ছে না।
কিন্তু এটা দেখো, যদি মনে করো যে নিতে চাইছো এরকম অয়েল কন্টেনার, তাহলে কিন্তু তোমরা এসএস নিয়ে পাঠিয়ে দিতে পারো। তার কারণ এই প্রোডাক্টটা কিন্তু তোমরা গুটি কয়েক লোকের কাছেই কিন্তু এই কালারটা পেয়ে যাবে, সবার কাছেই তোমরা সবার বাড়িতেই এই প্রোডাক্টটা পাবে, কিন্তু গুটি কয়েক লোকের কাছে হচ্ছে তোমরা এই প্রোডাক্টটা পাবে। তো যে কারণ হচ্ছে যেহেতু এটা লিমিটেড স্টকে দিয়েছিল, তো তখন আমরা ওই লিমিটেড স্টকে লিমিটেড করে হচ্ছে এই প্রোডাক্টগুলোকে তুলতে পেরেছিলাম। তো যদি কেউ মনে করো যে নিতে চাও তাহলে এসএস নাও। এটার হচ্ছে দেখো দুটো ক্যাপাসিটি আছে, একটা হচ্ছে 1.1 লিটার আর আরেকটা হচ্ছে তোমার 440 ml। এই ছোটোগুলো হচ্ছে তোমরা ঠাকুরের ঘরে রেখে দাও, তাহলে কি হবে ঠাকুরের কাছে দেখবে সব থেকে নোংরা ওই যেটাতে অয়েল রাখো সেই জায়গাটাই হচ্ছে তোমার সব থেকে নোংরা হয়ে থাকে। কিন্তু এরকম ছোটো একটা হচ্ছে তোমরা ঠাকুরের কাছে রেখে দাও, তাহলে কী করবে দেখবে ওই জায়গাটাও হচ্ছে তোমার একদম তোমার খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, একদম পুরো পরিষ্কার হয়ে থাকবে। তোমার কী হবে না প্রত্যেক দিন তুমি যেটা ইউজ করতে গেলে আগেই হচ্ছে কন্টেনার ধরতে গেলেই যে আগেই যে হাতগুলো যে তেল চিটচিটে হয়ে যায়, যে কন্টেনারের গায়ে পুরো তেল লেগে আছে, তো কন্টেনারের গায়ে তেল লেগে থাকছে, নিচে তেল লেগে থাকছে, তোমাদেরকে ক্লিনিং অনেক বেশি করতে হয়। কিন্তু যদি টাপারওয়্যারের কন্টেনার ইউজ করো তাহলে কিন্তু তোমার কন্টেনারের গা তোমার থাকবে হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, মানে তুমি ওই কন্টেনারের গাকে তুমি তোমার ফেসেও টাচ করতে পারবে, কোনো রকম চিন্তার কিচ্ছু থাকবে না। তার কারণ হচ্ছে কোনো কন্টেনারের গায়ে যেহেতু কোনো অয়েল লেগে থাকে না। তাই দেখো কেউ যদি মনে করো যে নিতে চাইছো, এই লিমিটেড স্টকেরটা হচ্ছে তোমরা একটা খুব ভালো অফার প্রাইসে কিন্তু তোমরা এগুলোকে পেয়ে যাবে। তো যদি কেউ মনে করো যে লিমিটেড স্টকের এই প্রোডাক্ট নিতে চাও, তাহলে কিন্তু তোমরা এসএস নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, যেটা হচ্ছে তোমার লিমিটেড স্টকের যে প্রোডাক্টটা আছে। কেউ যদি মনে করো যে নিতে চাইছো তাহলে ঝটপট করে এসএস নাও, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। আর এই ছোটোগুলো কিন্তু ভীষণ কাজের প্রোডাক্ট আছে, এগুলো শুধু যে অয়েল রাখার কাজে তুমি ইউজ করতে পারছো তা নয়, আরও অনেক পারপাসেও কিন্তু আমরা এগুলোকে ধরো ইউজ করতে পারবো। যেমন তুমি যদি চাও যে একটু লেফট ওভার যে মিল্ক রয়ে গেছে স্টোর করার জন্য, তোমরা সেটাও কিন্তু তোমরা এগুলোর মধ্যে করে হচ্ছে স্টোর করে রাখতে পারবে, লেফট ওভার যে মিল্কগুলো থাকছে। এছাড়া তোমরা বাচ্চাদের যে সস সেগুলোকে রেখে দাও, সস রাখো, ভিনিগার রাখো, সয়া সস রাখো, ঘি রাখো, মধু রাখো, অনেক পারপাসে কিন্তু ইউজ করতে পারবে। আবার অনেকে আবার এগুলোর মধ্যে করে আবার গঙ্গা জলও নিয়ে যায়, ওই শিবের মাথায় জল ঢালার জন্য এর মধ্যে করে হচ্ছে দুধ গঙ্গা জল নিয়ে যায়, যে হচ্ছে ফ্লো মানে মাথায় জল ঢালতে হচ্ছে অনেক সুবিধা হবে বলে। তো দেখো কেউ যদি মনে করো নিতে চাও তাহলে দেখো লিমিটেড স্টকের হচ্ছে এরকম লিমিটেড হচ্ছে আছে খুব, মানে আমার কাছে জাস্ট হচ্ছে তিনটে করেই হচ্ছে সেট অ্যাভেলেবেল আছে এটার। যে কেউ যদি মনে করো সেট মানে কিন্তু এ না যে তোমাকে হচ্ছে দুটোই নিতে হবে, সেটা কিন্তু না, মাঝারি হবে গো। হ্যাঁ মাঝারি তুমি এইটার মধ্যে 660 ml এরটা পেয়ে যাবে, যেটা এই এই যে কালারটা আছে এইটার মধ্যে তুমি 660 ml পেয়ে যাবে। এই দেখো দেবশ্রী, এই যে 660 ml তোমরা এই যে এটার মধ্যে পেয়ে যাবে, যেটা 660 ml তার আবার গায়ে হচ্ছে এরকম মেজারমেন্টও কিন্তু তোমার করা আছে, যেটা 660 ml যার প্রাইস হচ্ছে আছে 390 করে তোমার প্রাইস পড়বে হচ্ছে, এই যেটা 660 ml এর প্রাইস পড়বে 390 করে। আর 1.1 লিটারটার প্রাইস আছে হচ্ছে 495, যেটা তোমরা আমার কাছে পেয়ে যাবে হচ্ছে 475 এ। আর কেউ যদি তোমার এগুলো নাও, এগুলো তোমার অনেকটা অফার প্রাইসেও কিন্তু পেয়ে যাবে। তোমার দেখো যদি কেউ মনে করো যে নিতে চাইছো, এটা দুটো ক্যাপাসিটি আছে, একটা হচ্ছে 1.1 লিটার আর আরেকটা আছে হচ্ছে তোমার 440 ml। তোমার সবার কাছে যারা টাপারওয়্যারের প্রোডাক্ট ইউজ করছে তাদের প্রত্যেকের কাছেই অয়েল কন্টেনারটা প্রত্যেকের কাছেই পেয়ে যাবে, টাপারওয়্যারের প্রোডাক্ট যারা ইউজ করে কিন্তু প্রত্যেকের কাছেই তোমরা হচ্ছে এই কালারটা পেয়ে যাবে। আর এটা হচ্ছে একদম পুরো লিমিটেড এডিশানে দিয়েছে, তাই আমরাও হচ্ছে ওই অল্প কিছু কিছু করেই হচ্ছে এই প্রোডাক্টটা পেয়েছি, ওই একবারই তোমার লিমিটেড এডিশানে দিয়েছে, তারপরে আবার প্রোডাক্টটাকে কিন্তু কোম্পানি তুলে নিয়েছে। তো দেখো কেউ যদি মনে করো যে নেব, দেখো কী সুন্দর দারুণ হচ্ছে তোমার এই কালারটা আছে। কেউ যদি মনে করো যে নিতে চাইছো তাহলে হচ্ছে এসএস নাও, নিয়ে তাহলে তোমরা এটাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো। কেউ যদি মনে করো যে নেব তাহলে কিন্তু তোমরা এগুলোর এসএস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো।
আর দেবশ্রী তুমি কি আছো যে মাঝারি সাইজ যেটা বলছিলে, তাহলে দেখো 660 ml আছে, হচ্ছে তোমার মাঝারি সাইজ যেটা, সেটা কিন্তু তোমার এটাতে আছে। অনেকের বাড়িতে তোমার হচ্ছে ধরো 5 লিটারের জার আসে, এবার তারা যদি ধরো তোমার 5 লিটারের জারের থেকে তোমার ঢেলে নেয়, তাহলে এরকম মাঝারি সাইজের হলে কোনো প্রবলেম নেই, তাহলে তুমি ওখান থেকে ঢেলে নিতে পারবে। মেজারমেন্ট স্কেল করা আছে অনেকেরই, তোমার অনেক কুকিং করতে গেলে ধরো অনেক খাবারে তোমার অয়েল মেজার করে ধরো যে কুকিংগুলো করতে হয়, সেটা যেহেতু কন্টেনারের গায়ে যেহেতু মেজারমেন্ট স্কেল করা আছে, তাহলে সেটা কিন্তু তোমরা এরকম মেজারমেন্ট স্কেলের থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে, মানে মেজার করার জন্য। তো এটা তোমার 660 ml ক্যাপাসিটি আছে। আর যাদের ধরো 5 লিটারেরটা মিল্ক রাখবো, হ্যাঁ মিল্ক তুমি এগুলোর মধ্যে করে রেখে দিতে পারবে। তুমি যদি চাও এখানে, তুমি গ্রুপে তো চেনোই অনিন্দিতা, ও এই অয়েল কন্টেনার নিয়েছে হচ্ছে লেফট ওভার মিল্ক রেখে দেওয়ার জন্য, তোমার এই এইগুলোকে তোমার নিয়েছে। আগেরগুলো মাঝারি হলে ভালো হতো, আগেরগুলো মাঝারি হলে ভালো হতো, কিন্তু আগেরগুলো তো কোম্পানি ওগুলোতে মাঝারিটা দেয়নি, কোম্পানি ওইগুলোতে ওই দুটো ক্যাপাসিটি দিয়েছিল, একটা 440 ml আর 1.1 লিটার, সেটাও হচ্ছে একদম লিমিটেড এডিশনেই দিয়েছে, যার জন্য ওই কয়েকটা করে করে পিস হচ্ছে সবাই তুলতে পেরেছে। আর ওটা তাই যার জন্য হচ্ছে যারা টাপারের প্রোডাক্ট ইউজ করছে, এরকম খুব কম জনের কাছেই হচ্ছে তোমরা এই কালারটা দেখতে পাবে, কারণ হচ্ছে কিছুদিন আগেই দিয়েছিল, আর হচ্ছে জাস্ট ওই একদিনের জন্য ওই অফারটা ওই প্রোডাক্টটাকে দিয়েছিল, তারপর কোম্পানি প্রোডাক্টটাকে আবার তুলে নিয়েছে। আর যদি কিন্তু এটা যেমন সব সময় জন্যে কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল আছে হচ্ছে তোমার এইটা, তো যারা ধরো ওই 5 লিটারের জার নিয়ে আসে, তারা ওখান থেকে যদি মেজার ঢেলে নিতে চায় তাহলে এটা নিতে পারবে। আর যারা ধরো পাউচ প্যাকেট যারা কিনে আনছে, ওগুলোর ক্যাপাসিটি আছে হচ্ছে তোমার 1 লিটার করে ক্যাপাসিটি থাকে, তো সেটা 1.1 লিটার তোমার ক্যাপাসিটি আছে হচ্ছে এই বটলগুলো, খুব মানে সুন্দরভাবে হচ্ছে একটা 1 লিটারের পাউচ প্যাকেট কিন্তু এর মধ্যে চলে যাবে। সোমা তুমি বোধহয় আমাকে একবার অয়েল কন্টেনারের কথাও বলেছিলে, তো দেখো তুমি যদি নিতে চাও তাহলে দেখো এটা হচ্ছে একদম লিমিটেড এডিশনের কালারে আছে, তো তোমার যদি মনে করো যে নিতে চাইছো তাহলে কিন্তু তাহলে তুমি এসএস নিয়ে আমাকে পাঠাতে পারো, কারণ আমার কাছে কিন্তু এটা মাত্র 3 পিসই হচ্ছে অ্যাভেলেবেল আছে। তো যদি নিতে চাও তাহলে কিন্তু এই 3 পিসের মধ্যে নিতে হবে, মানে এর পরে যেহেতু 3 পিসই আছে আমি বলতে পারবো না যে হ্যাঁ এটা শেষ হয়ে গেলে তোমরা যদি আমাকে বলো আনিয়ে দিতে, তাহলেও কিন্তু আমি আনিয়ে দিতে পারবো না এই কালারটা, এইটা বললে আমি আনিয়ে দেব, কিন্তু এই কালারটা কিন্তু তোমরা কেউ বললেও কিন্তু আমি আর আনিয়ে দিতে কিন্তু পারবো না। কোম্পানি আবার কবে এগুলোর স্টক দেবে সেটাও আমি বলতে পারছি না, কিন্তু কেউ যদি বলো যে আনিয়ে দিতে তাহলে আমি তোমাদেরকে এই ট্রান্সপারেন্ট কালারটা আনিয়ে দিতে পারবো, কিন্তু এই কালারটা কিন্তু আমি তোমাদেরকে আনিয়ে দিতে পারবো না। তাই কেউ যদি মনে করো যে নিতে চাও তাহলে কিন্তু ঝটপট এসএস নিয়ে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো, কেউ যদি মনে করো নিতে চাইছো তাহলে ঝটপট এসএস নাও। সোমা তুমি একবার অয়েল কন্টেনারের কথা বলেছিলে, তো যদি মনে করো নিতে চাও তাহলে এসএস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো। প্রিয়াঙ্কা কেমন আছিস? এই তোর তো শরীর খারাপ ছিল, এখন কেমন আছিস? জ্বর কমেছে একটুও নাকি? এখনো সকালবেলা তো বললি তখন জ্বর এসেছিল আবার, তো এখন কেমন আছিস? আচ্ছা আর একটা জিনিস, এটা যেটা আগের থেকে বেটার আছি, বাহ ভালো, আস্তে আস্তে তাহলে আগের থেকে যখন ভালো আছিস ঠিকও হয়ে যাবে। আচ্ছা 800 ml এর এই যে কন্টেনারটা, যেটা তোমরা অনেকেই আমার কাছ থেকে নিয়েছো, এটা কিন্তু আমার কাছে এই অফার প্রাইসের এই প্রোডাক্টটা আর হচ্ছে তোমার এই লাস্ট 3টে পিসই আছে। কন্টেনার আর বটলগুলো খুব সুন্দর হয়েছে, তোমার উপরের তাক আর গুলো বক্সের মতন হোয়াইট রেড বক্সগুলো একটু দেখাও না গো প্লিজ। হোয়াইট রেড সোমা তুমি কি একদম
তোমার উপরে তাকের গুলো বক্সের মতন হোয়াইট রেড। তুমি এইগুলো বলছো কি সোমা? যদি বলো আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে আগে বলে নি, এটা কিন্তু এই অফার প্রাইস যেটা 200 এর করে, এটার কিন্তু লাস্ট তিনটে পিস আছে আমার কাছে। যদি কেউ মনে করো যে নিতে চাও তাহলে কিন্তু এসএস নিয়ে পাঠিয়ে দিতে পারো। এই অফার প্রাইস যেটা 200 করে সেটা কিন্তু আমার কাছে আর এই লাস্ট তিনটে পিস আছে। মানে এর পরে যে প্রোডাক্ট নেব, যারা নিতে হবে তাদেরকে কিন্তু 290 করে নিতে হবে, যেটা কিন্তু এখন 200 করে একদম উপরে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে তুমি 200 করে যেটা পাচ্ছিলে সেটা কিন্তু আমার কাছে লাস্ট এই তিনটে পিস হচ্ছে অ্যাভেলেবেল আছে। এই তিনটে পিস নিয়ে যাওয়ার পরে যারা নেবে না তাদেরকে কিন্তু 290 করে নিতে হবে। তো যদি কেউ মনে করো নিতে চাইছো তাহলে এই লাস্ট তিনটে পিস আছে, তাহলে কিন্তু তোমরা নিতে পারো। আর প্রিয়াঙ্কা, স্পুনগুলো কেমন? বা ছোটির কি, ছোটি নিশ্চয়ই স্পুনগুলো দখল করে রেখেছে। আচ্ছা সোমা, তুমি যেটা বলছিলে এটা তোমার দেখো একটা আছে, এটা হচ্ছে তোমার 10 কেজি রাইস কিপার। মানে এটার মধ্যে কিন্তু তুমি যদি চাল রাখো তাহলে কিন্তু 10 কেজি হচ্ছে চাল রাখতে পারবে। আর যদি আটা ময়দা রাখো তাহলে কিন্তু, হাই রেশমি, রেশমি ওই অ্যাড্রেসের ব্যাপারটা সলভ হলো? না, আমি আজ সব সরিয়েছি। দাঁড়া আমি ছোটিকে বলে দেব যে দেখ তোর মাকে পাঠিয়েছিলাম, তোর মা সরিয়ে রেখে দিয়েছে। তো দেখো সোমা, যদি এটা বলো তাহলে আটা, এটার পাশের গুলো, ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, নেওয়ার চেষ্টা করেছিল। তুমি এইগুলো বলছো তো, ভীষণ কাজের প্রোডাক্ট। দেখো নিচের, একদম নিচেরটা আছে হচ্ছে তোমার 5.4 লিটার, তার ওপরেরটা হচ্ছে 1.1 লিটার, 3.9 লিটার, আর এটা হচ্ছে তোমার 2.6, না দাঁড়াও, 2.5 লিটার। ঠিক আছে, আর টাপারওয়ারের প্রোডাক্টে কিন্তু তুমি তোমার দানা জাতীয় জিনিস যে পরিমাণে রাখতে পারবে সেই সেম কন্টেনারেই কিন্তু যখন তুমি ডাস্ট জাতীয় কোনো কিছু রাখবে তখন কিন্তু সেটা, হ্যাঁ দি, অ্যাড্রেসটা উদ্ধার করেছি, তুমিও অনেকটা হেল্প করলে। না না, হেল্প ওটা মানে আমার কাছে যেহেতু ওখানে একজন বন্ধু আছে তাই তাকে আমি পাঠিয়ে দিলাম, যে বললাম যে এরকম কন্নড় ল্যাঙ্গুয়েজে লেখা আছে তো বুঝতে পাচ্ছি না, তুমি একটু এটাকে আমাকে ইংলিশে লিখে অ্যাড্রেসটা পাঠিয়ে দাও। তো তাই তাকে পাঠিয়ে দিয়েছিলাম বলে তো এখন, কারণ ডোর নাম্বার ওগুলো তো কিছু ছিল না, এখন হয়তো পেয়ে গেছো। তো দেখো এগুলো তোমার যেহেতু দানা জাতীয় জিনিস যখনই রাখবে যতটা রাখতে পারবে, যখনই তুমি ডাস্ট রাখবে তখন কিন্তু ঠিক তার কিন্তু হাফ রাখতে পারবে। মানে ধরো 5.4 লিটারটা যেটা, সেটার মধ্যে তুমি যদি চাল রাখো, চাল চিনি রাখলে 5 কেজি রাখতে পারবে। অনেকের বাড়িতে দেখো 5 কেজি চিনির প্যাকেট আসে, আমিও একবারে যেমন 5 কেজি কিনে কিনে চিনি একবারে 5 কেজির প্যাকেটই কিনে রেখে দিই, সেটার থেকে আমি অন্য তারপর ছোটো কন্টেনারের মধ্যে করে ঢেলে নিই, কিন্তু একবারে 5 কেজি এনে রেখে দিই, তাহলে তোমার অনেক দিন পর্যন্ত চলেও যায়। আর টাপারওয়ারে রাখলে তোমার হচ্ছে যে এই রেনি সিজনের জন্য যে তোমার জল জলে হয়ে যাবে এই ব্যাপারটাও তোমার থাকে না, তারপর চালের মধ্যে তোমার যে পোকা হয়ে যায় সেই ব্যাপারগুলো তোমার কিন্তু একদমই থাকে না। তো এটাতে যদি তুমি চাল চিনি রাখো 5.4 লিটারে তাহলে কিন্তু তুমি 5 কেজি রাখতে পারছো, কিন্তু যখন তুমি আটা ময়দা রাখবে তখন কিন্তু তুমি 2.5 কেজি রাখতে পারবে, ঠিক তার হাফ রাখতে পারবে। তো ভেবো না, সে বারবার বলে দিচ্ছি যে দানা জাতীয় জিনিস যতটা রাখতে পারবে, যদি ডাস্ট জাতীয় জিনিস রাখো তাহলে কিন্তু ঠিক তার হাফ রাখতে পারবে। আর এটার মধ্যে তোমার যেটা 5.4 লিটার সেটার কিন্তু কোনো অফার প্রাইসে কিন্তু নেই, কিন্তু বাকিগুলো কিন্তু তোমরা আমার কাছে অনেকটা, মানে অনেকটাই অফার প্রাইসে পেয়ে যাবে। যদি কেউ মনে করো যে নিতে চাও তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে এগুলোর অফার প্রাইসগুলো বলে দেবো।
এই তিনটে কিন্তু অনেকটা তুমি অফার প্রাইসে পেয়ে যাবে। এই যে আড়াই লিটারটা দেখছো, এটা তো স্কোয়ার, আমি আগে এনে দেখিয়েছিলাম, আমার কাছে কিন্তু এরকম রাউন্ডের মধ্যেই তোমার 2.5 লিটারই। আমি ওটার মধ্যে যেমন একেবারে 2 কেজি গোবিন্দভোগ চাল কিন্তু আমার ভরে রাখা আছে। মানে টাপারওয়ারের প্রোডাক্টস বলে যেহেতু কোনো বাইরের এয়ার ঢোকে না বা ভেতরের এয়ারটা বেরোয় না, তাই যতবারই আমি কন্টেনারটাকে ওপেন করি না, মানে সেই চালের যে স্মেলটা এত সুন্দর, মানে অনেকক্ষণ ধরে সেই স্মেলটাকে যেন মনে হয় আমি নিতে পারছি, ফিল করতে পারছি, যেটা অন্য কন্টেনারের মধ্যে যদি রাখো তাহলে দেখবে সেটা কিন্তু তুমি ফিল করতে পারবে না, দেখবে স্মেলটা সেরকম থাকবেও না, আর পোকা হয়ে যায় এই গরমের এই রেনি সিজনের এই সমস্ত কিছুর জন্য। কিন্তু তুমি যদি টাপারওয়্যারের কন্টেনারের মধ্যে রাখো তাহলে রেখে দেখো তোমার জিনিসগুলো কতটা ভালো থাকবে, তোমার কোনো জিনিস কিন্তু খারাপ হবে না। তোমার এই যে আমরা কম দামে যে কন্টেনারগুলো নিয়ে আসছি, যখন পোকা হয়ে যাচ্ছে তখন কী হচ্ছে, আমাদের নিজেদেরই খারাপ লাগে যে জিনিসগুলো পোকা হয়ে যায়, ফেলে দিতে হয়, গলে যায়। যেমন ধরো নুন চিনিগুলো রেনি সিজনের জন্য গলে যায়, কিন্তু টাপারওয়ারে রাখলে কী হয় না, সেই জিনিসগুলো কিন্তু থাকে না, একই রকম থাকে। তো আমি এইটারই হচ্ছে তোমার রাউন্ড কন্টেনার, যেটা রাউন্ডটাও আমার কাছে আছে 2.5 লিটারের। তো যেটা রাউন্ড কন্টেনার, আমি তার মধ্যে হচ্ছে আমার গোবিন্দভোগ চালটা ওর মধ্যে করে ভরে রাখা থাকে, তার কারণ হচ্ছে স্মেলটা হচ্ছে এত সুন্দর থাকে যে কোনোভাবেই তোমার স্মেলটা বেরিয়ে যায় না। তো দেখো এটা চারটে ক্যাপাসিটি আছে, 1.1 লিটার, 2.5 লিটার, 3.9 লিটার, 5.4 লিটার। 5.4 লিটারটার মধ্যে কিন্তু কোনো অফার নেই, কিন্তু বাকি কন্টেনার তিনটের মধ্যে কিন্তু তোমরা অনেকটা করে অফার প্রাইসে পেয়ে যাবে। সোমা যদি মনে করো নিতে চাও তাহলে অফারের এই প্রোডাক্ট কিন্তু তুমি ছেড়ো না। তোমার শুধু তুমি বলে নয়, আমি সবাইকেই বলছি, হ্যালো জিতৈষী, আজকে অনেকটা লেট। তো এটা কিন্তু তোমার আমার এই অফারের প্রাইস কিন্তু প্রোডাক্ট কিন্তু ছেড়ো না। যদি কেউ মনে করো যে নিতে চাও তাহলে ঝটপট এসএস নাও, নিয়ে পাঠিয়ে দিতে পারো। অনেকটা করে কিন্তু তোমরা 5.4 লিটারটার মধ্যে কিন্তু তুমি অফারে পাবে না। হ্যালো দিয়া, কেমন আছো? ভালো আছি বাবু, তুমি কেমন আছো? তো যদি মনে করো যে নিতে চাইছো, ভীষণ কাজের প্রোডাক্ট এবং কিন্তু অনেকটা অফার প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি কেউ মনে করো যে নিতে চাইছো, ভীষণ অফারে কিন্তু পেয়ে যাবে। কেউ যদি মনে করো তাহলে কিন্তু আমার সাথে তাহলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। আর টাপারওয়্যারের প্রোডাক্ট তাই হচ্ছে একবার একটু তোমরা যদি একটু প্রাইস দিয়ে কিনে নাও তাহলে সারা জীবন কিন্তু তোমরা ইউজ করবে। আর তাতে করে কী হবে না, তোমাদের কিন্তু কোনো প্রোডাক্ট খারাপ হয়ে যাবে না। দেখবে অনেক প্রোডাক্ট খারাপ হয়ে যায়, ফেলে দিই, তাতে কিন্তু মানিটাও ওয়েস্টেজ হচ্ছে। তো বারবার এভাবে ফেলে দিয়ে আমরা মানি ওয়েস্টেজ করছি। তো সেখানে যদি ধরো আমরা টাপারওয়্যারের প্রোডাক্টসের মধ্যে যদি রেখে দিই, কন্টেনারগুলো একবার একটু দাম দিয়ে আমরা পারচেস করছি, কিন্তু যদি টাপারওয়্যারের প্রোডাক্টের মধ্যে রেখে দাও তাহলে দেখবে বারবার প্রোডাক্টগুলো ফেলে দিয়ে যে মানি ওয়েস্টেজ হয় না, সেটাতে তখন দেখবে কিছুদিন পরে কিন্তু সাথে কিন্তু তোমার এই প্রোডাক্টের প্রাইসটা উঠে চলে আসবে, প্রাইসটা মেকআপ হয়ে যাবে, এবং তারপরে দেখা যাবে তোমার আর প্রোডাক্ট ওয়েস্টেজ হচ্ছে না, তাহলে তোমার কিন্তু সেখানে অ্যাকচুয়ালি মানি সেভও হতে থাকছে। তো যদি অনেক 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 লেট, হ্যাঁ অনেক 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 লেট, তার কারণ হচ্ছে আমার আর কিছুক্ষণে আছে, আমি তার একটু পরে চলে যাব, সেই জন্য সত্যি অনেক 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 লেট। আমিও ভালো আছি দিদি, অনেকদিন পর তোমায় দেখলাম। হ্যাঁ লাস্ট দিন আমি, আমার ভীষণ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিলো, লাস্ট দিন একদমই কানেক্ট করতে পারিনি, আর এখন আমার ফেসবুকে একটা ভীষণ প্রবলেম হচ্ছে যে মানে এমনি লাইভ দেখছি কিন্তু কমেন্টস করতে গেলেই একদম পুরো ফেসবুক থেকে বেরিয়ে চলে যাচ্ছে, যার জন্য আমি ফেসবুকে কোনো কমেন্টস করতে পাচ্ছি না এমনি লাইভ। তাও আবার কি, যে মেন জায়গাটাতেও যে ঢুকবো লাইভের, যে লাইভটাতে ক্লিক করলে সেটাও হচ্ছে না, সেখানেও তোমার ক্লিক করলে লাইভ একদমই পুরো মানে একদম পুরো স্টপ হয়ে যাচ্ছে। আর যখন তুমি আমি ওখানে আর যদি কমেন্টস করতে যাচ্ছি তাহলে তো একদম পুরোই হচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে। তাই মানে আমার ভীষণ প্রবলেম হচ্ছে যে আমি কোনো কিছুই হচ্ছে ফেসবুকে আর কিছু করতে পারছি না। আগের দিন তো ভীষণ নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল, মানে সেজে গুজে তৈরি টৈরি হয়ে ঠয়েছে, কিন্তু তারপরে আর করতে পারিনি। তো ভীষণ প্রবলেম হচ্ছে, আজকেও মনে হয়েছিল যে কী জানি যাচ্ছি করতে পারবো কি না। তো যাই হোক মোটামুটি টেনে ফেলেছি, এখনো পর্যন্ত প্রবলেম হয়নি। ভীষণ এত একটা প্রবলেম হচ্ছে এখন যে খুব প্রবলেম হয়।
তো হ্যাঁ, আমি 5ই আগস্টের পরে 5th আগস্ট হচ্ছে আমার ওইটা ছিল এক্সিবিশনেরটা, তো তারপরে আমার এখনো পর্যন্ত আমি একদিন বোধহয় আসতে পেরেছিলাম, তারপরে আর আসতে পারিনি, তো সেই জন্য আমাকে অনেকদিন কেউ দেখতেও পায়নি, ভুলে গেছে আমাকে অ্যাকচুয়ালি অনেকদিন না দেখে দেখে, তাই আর যে লাইভে সেইভাবে কেউ ভিউয়ার্স নেই, অন্যদিন মানে আগে যখন আসতাম তো অনেক প্রচুর ভিউয়ার্স থাকতো, মানে ওরা আমাকে রেগুলার দেখতে পেতো বলে, কিন্তু এখন কিন্তু আর সেটা দেখতে পারেনি বলে অনেকদিন, তাই আমাকে অনেকেই হচ্ছে ভুলে গেছে। আর নতুন কিছু দেখাও, এই রোজ কি আর নতুন পাবো, রোজ তো নতুন নতুন কোথায় রোজ নতুন পাবো, তো দেখো এই সময় যদি মনে করো নেবে তাহলে কিন্তু ঝটপট এসএস নিয়ে নিয়ে নাও, এলো কিন্তু ভীষণ মানে কাজের প্রোডাক্ট আছে, অফারের প্রোডাক্ট আছে, আর এই তারপর সামনে কিন্তু এই পুজো দেওয়ার পরে কিন্তু আর এইসব প্রোডাক্টগুলো কিন্তু থাকে না, সব বেরিয়ে যায়, তখন কিন্তু আমি ওই দাম বেশি দিয়ে নিতে হবে, তো এফবিটা ভুতে ধরেছে ঠিক বলেছো, তখন কিন্তু দাম বেশি দিয়ে নিতে হবে, তখন বলবে না তনুশ্রী ও তখন তো কম দামে ছিল এখন কেন, তখন কিন্তু আমি বললেও দিতে পারবো না, তাই হচ্ছে তাহলে তো সেই ঝাড়ফুঁক আমরা করে তো কোনো লাভ নেই না, মেন ফেসবুকের জায়গাতে ওইখানে ঝাড়ফুঁকগুলো করতে হবে। আচ্ছা যে দেখো অনেক দিন হোয়াটসঅ্যাপ করছি, ঠিক আছে, আচ্ছা শোনো, এই অনেক দিন দেখানো হয়নি চিলি কিপারটা, কটা আর বোধহয় দুটো কি লাস্ট দুটো কি তিনটে বোধহয় আর প্রোডাক্ট আছে পড়ে আছে এই চিলি কিপারটা, দেখো যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু নিতে পারো, মানে ভীষণ কাজে দেখবে, তোমাদের লঙ্কা ধনে পাতা এগুলোকে রেখে দেখো তোমাদের জিনিসগুলো হচ্ছে কতটা ভালো থাকবে, এমনি ধনে পাতা রাখার জন্য যেমন আমি সব সময়তেই হচ্ছে বলি এইটাকে ইউজ করতে কুল অ্যান্ড ফ্রেশ, আমি নিজে সব সময়তে ইউজ করি কুল অ্যান্ড ফ্রেশের মধ্যে আমার সবসময়তে ধনে পাতা ভরে রাখা থাকে, যেহেতু আমি নিজে ভীষণ হচ্ছে ধনে পাতা ইউজ করি, করতে ভীষণ পছন্দ করি, শীতকালে কী হয় ধনে পাতার দামটা কম থাকে এবং বাইরেও দু তিন দিন রেখে দিলেও কিছু খারাপ হয় না, কিন্তু তুমি যদি এই গরমের সময় ধনে পাতা কিনে আনো দেখবে আজ সকালে কিনে এনেছো কাল সন্ধ্যে পর্যন্ত তো একদম শুকিয়ে হয়ে যায়, তার পরের দিন দেখবে একদম পুরোই পচে গেছে, তো হ্যাঁ পারমিতাও তো অসুস্থ, তো কিন্তু তাই যদি ধনে পাতা বলো তাহলে বলবো ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলোও কিন্তু তোমরা এই কুল অ্যান্ড ফ্রেশে রাখতে পারো, আমি নিজে হচ্ছে কুল অ্যান্ড ফ্রেশের মধ্যেই কিন্তু তোমার ধনে পাতার ট্রিকটা দারুণ, আমার ধনে পাতার ট্রিকটা না মানে আমি নিজে ভীষণ ধনে পাতা ইউজ করি, মানে আমার ভালো লাগে ধনে পাতার স্মেলটাকে আমার খুব পছন্দ হয়, আমি ভীষণ ধনে পাতা ইউজ করি, তো তাই তোমরা যদি কুল অ্যান্ড ফ্রেশের মধ্যে রাখো দেখবে ধনে পাতা মানে তুমি বুঝতেই পারবে না, তুমি যদি 15 দিন পরেও কন্টেনার ওপেন করো না তো তাহলেও কিন্তু তুমি দেখবে যে যখন কন্টেনারটাকে ওপেন করছো না 15 দিন পরেও দেখবে ধনে পাতাটা একই রকমই আছে, শুধু একটা জাস্ট চাকু নেবে পুরো ধনে পাতাটাকে ধরবে, ধরে পুরো যে রুট পোর্শনটাকে আছে সেটাকে এক ঘরে হচ্ছে কোতল করে বার করে দেবে, হচ্ছে রুট পোর্শনটাকে দিয়ে লিপ পোর্শনটাকে বাকিটাকে তুমি এর মধ্যে করে রেখে দাও তোমার এই, আর এখন হচ্ছে ধনে পাতার দামও বেশি, তো যদি রেখে দাও তাহলে দেখবে তোমার ধনে পাতাগুলো একদম কোনোভাবেই কিন্তু একটুও নষ্ট হয়ে যাবে না যদি কুল অ্যান্ড ফ্রেশের মধ্যে করে রাখো। আর আরেকটাও তোমার আছে হচ্ছে এই চিলি কিপার, তোমার আরেকটা আছে যেটার মধ্যে এই যে চোখ আছে, চোখ দিয়ে যে এটাকে অপারেট করতে হয় এটার নাম হচ্ছে তোমার চিলি কিপার, চিলি রাখো ধনে পাতা রাখো ভীষণ ভালো থাকবে, এই চোখগুলোকে যদি তোমরা ঠিক মতন অপারেট করো না তাহলে তোমাদের দীর্ঘদিন পর্যন্ত থাকবে, আমি এগুলোর হচ্ছে যেগুলো আমি নিজে 1.6 লিটারটাকে রেগুলার ইউজ করি, বিশেষ করে আমি টমেটো তো ওর মধ্যে করে রেখে দিই, এক মাস পরেও যখন আমি ওপেন করি না তো তখন দেখা যায় টমেটোর গাগুলো কিন্তু একদম ওরকম শুকনো ড্রাই হয়ে আছে, আজকে যেমন হচ্ছে আমি ওগুলোর মধ্যে হচ্ছে মাশরুম ভরে রেখে দিয়েছি, তো তোমরা এমনি মাশরুম দেখবে বেশি দিন কিন্তু তোমাদের থাকে না তোমরা যদি বাজার থেকে যখন কিনে আনছো, কিন্তু তোমরা যদি ধরো এই কুল অ্যান্ড ফ্রেশের মধ্যে করে রাখো বা এইগুলোর মধ্যে ফ্রিজের এই কন্টেনারের মধ্যে করে রাখো, আমার দুয়ারে জ্বর খুব,
এখন কি একটু অর্থাৎ তুমি তো ভাইরাল ফিভার বলেছো, ভাইরাল ফিভারে তো তোমার 5 দিন মতন তো একটু সাফার করতে হয় ভাইরাল ফিভারে। কিন্তু ভাইরাল ফিভারে একটাই প্রবলেম যে ফ্যামিলিতে একজনের হলে সেখান থেকে হচ্ছে আরেকজনের হয়ে যাওয়ার চান্সেসটা থাকে। তো ভাইরাল ফিভার এই সমস্ত কিছুর জন্য কিন্তু তুমি ডাবের জল আর মুসাম্বির জুস এইটা হচ্ছে তোমার বেশি করে খেতে হবে। এটাকে বেশি করে খাও, দেখবে তোমার টেম্পারেচার মানে বাড়ার ব্যাপারটা থাকবে না, আর তারপর আস্তে আস্তে ব্যাপারটা মানে কমার দিকে যাবে। তো সেগুলোরও তোমার হচ্ছে ডাবের জল আর মুসাম্বিও তুমি কতটা খাবে সেগুলোরও তোমার একটা মেজারমেন্ট আছে। তো কেউ যদি জানতে চাও তাহলে আমাকে জিজ্ঞাসা করো, আমি ওটা বলে দেবো। ওগুলোর হচ্ছে এক একটা মেজারমেন্ট আছে, মানে তোমাকে সারাদিন হচ্ছে তুমি কোনো আর কিছু খেতে পারবে না, শুধু ডাবের জল আর মুসাম্বি খেয়ে কিন্তু তুমি সুস্থ থাকতে পারবে। তো যদি মনে করো, কেউ যদি জানতে চাইলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করো, আমি তাহলে তোমাদেরকে বলে দেব। এই সমস্ত ফিভার এই সমস্ত কিছুর জন্য তোমার ভীষণ ভালো, ভীষণ কাজের। আমার বাড়িতে যখন কেউ এখন অসুস্থ হয়ে পড়ে আমি কিন্তু মানে আর কিছু সলিড ফুড কিন্তু দিই না। তখন মানে ফিভার থাকলে ফার্স্ট দিন হচ্ছে শুধু হচ্ছে তোমার ওই ডাবের জল আর মুসাম্বি, সেটার একটা হচ্ছে পার্টিকুলার একটা মেজারমেন্ট আছে। ঠিক ওই মেজারমেন্টটা করেই কিন্তু আজ লাস্টে আমি লাস্ট, হ্যাঁ মানে তুমি ঢুকেছো আমি বেরিয়ে যাব। আসলে তুমি তো তাও ঢুকতে পেরেছো, আমি তো ঢুকতেও পাচ্ছি না কোথাও। আমার মানে ঢুকতে গেলেই হচ্ছে একদম পুরো ফেসবুক আমাকে পুরো বার করে দিচ্ছে, বলে যে একে আর ঢুকতে দেবো না। আমি কারোরই ফেসবুকে তাই ঢুকতে পাচ্ছি না, আমাকে ফেসবুক হচ্ছে বার করে দিয়েছে। নিজেও ঠিক মতো লাইভ করতে পারছি না, যেমন আগের দিন তো কানেক্টই করতে পারিনি। তো হ্যাঁ, যেটা বলছিলাম চিলি কিপার বোধ হয় লাস্ট 2 কি 3টে পিস হয়তো আর পড়ে আছে চিলি কিপারের। যদি কেউ মনে করো যে নিতে চাও তাহলে কিন্তু ঝটপট হচ্ছে এসএস নিয়ে হচ্ছে খেতে পারো। আর এছাড়া হচ্ছে চিলি ধনে পাতা রাখার জন্য তো এই কুল অ্যান্ড ফ্রেশের তো কোনো তুলনাই নেই। আমি নিজে যেহেতু কুল অ্যান্ড ফ্রেশের মধ্যেই হচ্ছে ধনে পাতা চিলির সবগুলোই কুল অ্যান্ড ফ্রেশের মধ্যেই রেখে দিই, কারণ প্রথম থেকেই আমি এই প্রোডাক্টটা ইউজ করছি, ভীষণ ভালো থাকে। যেহেতু নিজে ইউজ করছি তাই বলতে পারবো। তো সোমা, তুমি কুল অ্যান্ড ফ্রেশ তোমাকে গিফটে দিয়েছি, তুমি ওগুলোর মধ্যে ধনে পাতা রেখে দেখো মানে কতটা ভালো থাকবে। এছাড়া আটা মেখে রাখো, ফল সবজি কেটে রাখো, যেহেতু স্কোয়ার তাই শুধু হচ্ছে কিছু লিকুইড ক্যারি করতে পারবে না, কিন্তু ড্রাই যে কোনো জিনিস হচ্ছে ক্যারি করতে পারবে, যে কোনো ড্রাই জিনিস বাড়িতেও কিন্তু স্টোর করতে পারবে। তো যদি কেউ মনে করো ওগুলো নেবে তাহলে কিন্তু নিতে পারো। আর নতুন কিছু দেখানোর টাইম আর নেই, কিন্তু এই যে একটা স্লিম লাঞ্চ বক্স আছে, যদি কেউ মনে করো যে নিতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করো, আমি তাহলে বলে দেবো। একদম ভীষণ স্লিম একটা, আমার মতন নয় কিন্তু, আমার কাছে হচ্ছে এ আমার কাছে মানে আমার বডির সাথে যখন কম্পেয়ার করি না, হাতে ধরলে মনে হয় ও বাবা এ তো স্লিমের থেকেও স্লিম লাগছে, কারণ হচ্ছে নিজের সঙ্গে যখন কম্পেয়ার করি আমি হচ্ছে যাকে বলে একটা ছোটোখাটো হাতি যাকে বলে আমি হচ্ছে সেটাই। আমার ছেলেও কিন্তু আমাকে হাতিই বলে, বুঝেছো তো? তো এসো না তোমরা, আমার ছেলে আমাকে হাতিই বলে, ওর একটা মানে সেই হাতি আছে, হাতিটা কিন্তু এনে কিন্তু আবার আমাকে দিয়ে দেয়, বলে মাম্মা এই যে এটা তুমি। হ্যাঁ, আবার একটা গাড়ির মধ্যেও তাকে ঢুকিয়ে দেয়, বলে মাম্মা এই যে তুমি গাড়ি করে যাচ্ছ। তো সেই জন্য আমি হচ্ছে যাকে বলে একটা হাতি, কিন্তু তাই এই লাঞ্চ বক্সটাকে যখন আমি হাতে নিই এটা আমার কাছে স্লিমের থেকেও স্লিম মনে হয়। কিন্তু কি আর এটা হচ্ছে তোমরা কোনো ড্রাই জিনিসই শুধু ক্যারি করতে পারবে, কোনো লিকুইড কিন্তু এটার মধ্যে ক্যারি করা যাবে না। এটার মধ্যে হচ্ছে ডিভাইড করা আছে দুদিকে, হচ্ছে তোমরা দুটো একটা কাজ করো, FM থেকে FB বার করে দাও। FB যদি বার করে দিই তাহলে তার কাউকেই দেখতে পাবো না, তোমরাও তো আমাকে ভুলে যাবে। যদি FBটাই বার করে দিই তোমরাও আমাকে ভুলে যাবে, কয়েকদিন লাইভে আসিনি তাই দেখো সবাই কেমন ভুলে গেছে, কেউ নেই লাইভে, কয়েকদিন লাইভ করিনি বলে, দেখেছো? আচ্ছা দেখো এটা লাস্ট প্রোডাক্ট দেখিয়ে বেরিয়ে যাব। দুটো হচ্ছে দেখো এটার মধ্যে পার্টিশন করা আছে, একদিকে হচ্ছে ছোট আর একদিকে আছে হচ্ছে বড়। আর তারপর আবার FB রিইনস্টল কর, তাও করেছি কিছু কাজ হচ্ছে না, সেটাও করেছি, আমার মানে কিছু একটা তো প্রবলেম হচ্ছে। তোমাকে বললাম না একদিন মানে আমার হাজবেন্ড পুরো উড়ে গিয়ে যখন আবার ইনস্টল করলো সেখানে আবার দেখাচ্ছে কেউই নেই, মানে কোনো কিছুই নেই, আবার তাকে নতুন করে একটা অ্যাকাউন্ট করে ওই করতে হয়েছে, অথচ আমার মোবাইল থেকে দেখাচ্ছে আছে কিন্তু আমার হাজবেন্ডের কাছ থেকে দেখাচ্ছে যে নেই।
আচ্ছা, তো দেখো এটা দুটো পার্টিশন করা আছে, একদিকে তুমি রুটি বা নুডলস এই লুচি পরোটা নাও, আর আরেকদিকে হচ্ছে তার সাথে একটা ড্রাই জিনিস নিতে পারবে, কিন্তু কোনো রকম লিকুইড কিন্তু এটার মধ্যে হচ্ছে আমরা ক্যারি করতে পারবো না। এটা একদম স্লিম লাঞ্চ বক্স আছে, প্রাইসটাও কম, অনলি 370 হচ্ছে তোমার এটার প্রাইস আছে। যদি কেউ মনে করো যে নিতে চাইছো তাহলে এসএস নিতে পারো। আর দেখো এটা দুটো পার্টিশন করা আছে বলে শুধু ওই না, যেমন ধরো বাড়িতেও তোমরা যদি চাও তাহলে কিন্তু এই করতে পারো যে ধরো একটার মধ্যে কাজু রেখে দিলে আর একটার মধ্যে কিশমিশ নিয়েও কিন্তু তোমরা বাড়িতেও এগুলোকে কিন্তু স্টোর হিসাবে স্টোর করেও কিন্তু এটার মধ্যে রাখতে পারবে। তা ঠিকই বলেছো, ওঝাই দরকার। তো এটার মধ্যে করে কিন্তু আমরা এরকম কাজু কিশমিশকেও কিন্তু সুন্দরভাবে কিন্তু এগুলোর মধ্যে করে কিন্তু স্টোর করে রেখে দিতে পারবো। কেউ যদি মনে করো যে নিতে চাইছো তাহলে ঝটপট এসএস নাও, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে কিন্তু পারো। এই যে সোমা, তুমি যেটা বলছিলাম আমি তোমাকে লাস্টে এই কথাটা বলে হচ্ছে বেরিয়ে যাব, কারণ আমার টাইম হয়ে গেছে। তোমাকে যে এই যে কুল অ্যান্ড ফ্রেশ যেটা বলেছিলাম না, তুমি কিন্তু এই কুল অ্যান্ড ফ্রেশের মধ্যে করে ধনে পাতা এগুলো রেখে দেখো, ভীষণ ভালো থাকবে যদি রাখতে চাও। তো ভীষণ কাজের প্রোডাক্ট, নিজে ইউজ করছি, ভীষণ ভালো থাকে বলে এটা কিন্তু বলতে পারছি। হাই কৃষ্ণা, তুমি এসেছো, আমি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা কৃষ্ণা, তুমি আমাকে বলেছিলে ওই মাইক্রোওভেনের ওই কন্টেনার নেবে, তো যদি নাও তাহলে কিন্তু আমাকে কিন্তু একটু বলে রেখো, হ্যাঁ, তাহলে আমি তোমার জন্য হচ্ছে আলাদা করে রেখে দেব, কারণ 600 ml-গুলোর ভীষণ ডিমান্ড বলে 600-400 ml-গুলো কিন্তু খুব ফাস্ট বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর সোমা, তোমার যা লাগবে তুমি একটু আমার সাথে হোয়াটসঅ্যাপে তাহলে কন্ট্যাক্ট করে নিও। ড্রাই স্টোরেজ যদি কিছু নিতে চাও, বটল নিতে চাও বা যাই নিতে চাইবে, তো আমার সঙ্গে একটু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, আমি তোমাকে ওখানে যেটা নিতে চাইবে বলবে, আমি সব ওখানে দেখিয়ে দেবো। তো ঠিক আছে, চলো, আমি লাইভের থেকে অনেকটা বেশি সময় হয়ে গেছে, আর কোনো কথা বলবো না আজকে, আবার হচ্ছে পরের দিন মঙ্গলবারে আসবো, তখন আবার সব দেখাবো, এই করবো, ঠিক আছে? চলো আজকের মতন আসছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে? আজকের মতন আসছি, টাটা, গুড নাইট, শুভরাত্রি।